শ্যাম্পু দিয়ে দিয়েছি আমার মেয়ে। এই যে লেবু দিচ্ছি, এই যে লেবুগুলো মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। তো সুনিতা সিম্পল লাইফস্টাইলে আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি। তো আজকে কোনো ডেলি রুটিন না বা রেসিপি ব্লগ না, আজকে একটু অন্য টাইপের ব্লগ। আমার হচ্ছে পায়ের চর্চা, আমি কীভাবে নিই, আমি মাসে একবার এরকমভাবেই করি। কারণ দেখো, আমাদের মিডিল ক্লাস ফ্যামিলিতে মাসে মাসে পার্লারে গিয়ে ট্রিটমেন্ট নেওয়া তো সম্ভব হয় না। তো নিজের শরীরকে যদি বাড়িতেও একটু মানে যত্নাদি করা যায়, তাহলে হয়তো সেটাও ভালোই রেজাল্ট দেয়। তো যার কারণে আমি যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমাদের বাইরেটা তো বালি আর মাটি ভর্তি, তো একটু ধুলো বেশি। তো আগে যখন আমি ফ্ল্যাটে থাকতাম তো দু মাস পরে করলেও হতো, কিন্তু এখানে মানে 15-20 দিন পরে করলেই ভালো হয়। তো আমার তো মাঝখানে শরীর খারাপ ছিল জানি, ওই জন্য আমি করতে পারিনি। তো এই ম্যানিকিওর করছি, তো এই সরি ম্যানিকিওর নয় পেডিকিওর করছি। তো এটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো। দেখতে থাকতো দেখতে থাকো, আশা করি তোমাদের একটু হলেও। দেখো এবার একটু পায়ের যত্ন আজকে নেব, কারণ পাটার অবস্থা খুব বুড়া হাল হয়ে গেছে। দেখো কারণ আমাদের বাইরেটা না মানে ধুলো বড্ড, তো ওই জন্য ওরকম হচ্ছে। আর এই দেখো গরম জলের মধ্যে শ্যাম্পু দিয়ে দিয়েছি আমার মেয়ে। আর এই যে লেবু দিচ্ছি, এই যে লেবুগুলো একটু দিয়ে নিয়ে এবার ব্রাশ দিয়ে একটু ঘষবো খানিকক্ষণ রেখে, তারপরে অলিভ অয়েল লাগিয়ে ওইভাবেই করি আমি মাঝে মধ্যে, তখন দেখি পাটার অবস্থা খুব খারাপ। আর এই যে একটা ব্রাশ, আর এই হচ্ছে গোড়ালি ঘষার ব্রাশ, এই দুটো দিয়ে হবে আমার ট্রিটমেন্ট। দশেক পাটা গরম জলে ভিজিয়ে রেখে এরকমভাবে আমি নখ দিয়ে দিয়ে এরকম ঘষে নিই। আর দিয়ে যেটা গোড়ালি ঘষার ব্রাশ আছে না, ওটা দিয়ে গোড়ালিগুলো ভালো করে ঘষে নেবো। কারণ যে মরা চামড়াগুলো থাকে বলে সেইগুলো ওই এই যে ব্রাশটা দিয়ে যে ঘষছি এটাতে উঠে যায় বলে, যে চামড়াগুলো একদম নোংরা চামড়া থাকে, ওগুলো দিয়ে ভালো করে ঘষলে পরে বোঝা যায় যে কতটা মরা থাকে। আর যে দাঁত মাজার ব্রাশটা আছে তো ওইটা দিয়ে আমি নখগুলো ঘষি, কারণ আমার একটা নখ ঘষার একটা ইয়ে ছিল, ওইটা না হারিয়ে গেছে, ঘর চেঞ্জ করেছিলাম তখন হারিয়ে গেছে, নাহলে আমার সবই ছিল পেডিকিওর করার। আমি দাঁত মাজে ব্রাশ দিয়ে নখগুলোকে ভালো করে ঘষে নেবো। আর আমার আজকে রিমুভারটা না ফুরিয়ে গেছে, ওই জন্য নখে করে নেল পালিশটা তুলে দিচ্ছি। দেখতেই পাচ্ছ নখ দিয়েও খুঁড়ছি, কারণ রিমুভার থাকলে একটু ভালো হতো, নখগুলো পরিষ্কার মানে ভালোভাবে করা যেত। আর ব্লেডও নেই ঘরে, যে বাচ্চা কাচ্চার জন্য আমি ব্লেড ঘরে রাখি না, যে ব্লেড দিয়েও ওটা ভালো করে হয়, কিন্তু তার উপায় তো নেই, ওই জন্য এরকমভাবেই করছি। ঠিক আছে, কত নোংরা থাকে তাহলে আমাদের পায়ে দেখো জলটা পুরো একদম কেমন হয়ে গেছে কালো কালো। তো আমি বাথরুমে গিয়ে পাটা ধুয়ে এসে তারপরে দেখো আমি কী করবো। হচ্ছে সুমি, সুমিজের মাস্ক, তো ও এটা আমার অতটা আমার কাছে ভালো লাগে না স্কিনের জন্য, আমি এটা ফেলে দেবো। ওই জন্য আমি যতবার পা পেডিকিওর করি ততবার আমি পায়ে লাগাই। এইটা হচ্ছে পরের স্টেপ, পয়সা দিয়ে জিনিস কিনে তো ফেলা উচিত না, কিন্তু সোমিক্সের প্রোডাক্ট ভালো। কিন্তু আমার মুখের স্কিনের যে মুখের যে স্কিনটা না বড্ড সেন্সিটিভ, ওই জন্য আমি যখনই এই মাস্কটা ইউজ করেছি তখনই দানা দানা বেরিয়ে গেছে। তো দুবার ইউজ করার পরে যখন এরকম হয়েছে আমি আর ব্যবহার করিনি। তারপর আমার বড় মেয়ে বললো যে দুর্গা পুজোর আগে আগে, যে মা এটা তো তুমি পেডিকিওর ম্যানিকিওরের সময় লাগিয়ে ব্যবহার করতে পারো, লাগাতে পারো। তো আমি করে ভালোই রেজাল্ট পেয়েছিলাম, গ্লো দিচ্ছিলো, ওই জন্য আমি আর ওটা ফেলিনি, ওটা ইউজ এইভাবেই আমি করছি। আর তোমরা বাড়িতেই একটা প্যাক বানাতে পারো, যেটা বেসন চালের গুঁড়ো, এক চামচ বেসন, এক চামচ চালের গুঁড়ো, আর অর্ধেক লেবু, একটা গোটা লেবু, পাতি লেবু, আর একটু দুধ, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে প্যাকটাকে মিক্স করে হাতে পায়ে মাখতে পারো। রেখে এই দেখো ফুটে যাচ্ছে,
দেবো। দিয়ে 10 মিনিট পরে ভালো করে ধোবো। ধুয়ে অলিভ অয়েল যে কেয়া শেটের যে অরেঞ্জ অলিভ অয়েল আছে আমার দেখো পা ধোয়া হয়ে গেছে আর অনেকটাই ভালো লাগছে পাটা দেখে। বডি অয়েল দিয়ে একটু হালকা মাসাজ করে নিয়ে নিই। তো পায়ে মাসাজ নেওয়া হয়ে গেছে, তবে নেল পলিশটা আমি পরে নিচ্ছি। তো একবার করে আমি প্রথমে লাগিয়ে নিয়েছিলাম, তো আর একবার তার উপর দিয়ে দিয়ে দিচ্ছি নেল পলিশটা। তাহলে দেখতে সুন্দর লাগে, তাই না? একটু মোটা করে পরলে পরে আমার তো ভালো লাগে, কার কেমন লাগে আমি জানি না। আমার নখগুলো না বন্ধুরা একদম ছোট ছোট, আর আঙুলগুলোও জানি বড্ড ছোট ছোট। একটু স্টাইল করে যে পরবো তার উপায় নেই। তো দেখলে আমি কীভাবে পায়ের যত্ন নিই, তো সেম এরকমভাবে আমি হাতের যত্ন নিই, তো সেটাও তোমাদের সাথে একদিন শেয়ার করবো। তো আজ এই অবধি, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো। এটা বাই বাই।